The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah. আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। ইনশাআল্লাহ আজকে আমরা নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো শুরু করি। বিসমিল্লাহ। নবী আল ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ইংরেজিতে ইলিশা আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। সম্পূর্ণ কোরআনে মাত্র দুবার সূরা আল আনাম এবং সূরা সাদে তার কথা বলা হয়েছে। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য সেখানে নেই, কিন্তু কিছু ইতিহাসবিদের তথ্যের উপর ভিত্তি করে আমরা তার সম্পর্কে কিছুটা জানতে পারি। তোমরা তো জানো, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ ইসরায়েল এবং অন্য অংশ জুদা। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসরায়েলের নবীদের মধ্যে অন্যতম। তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন। একদিন নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম তার মাঠে কাজ করছিলেন এবং হঠাৎ তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। তিনি ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিলেন এবং জানতেন যে তিনি সত্যিই আল্লাহর নবী। তাই তিনি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে শুরু করেন। তিনি প্রায় 10 থেকে 12 বছর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে তার ইচ্ছে মতো যে কোনো জিনিস চাইতে বলেন। ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এবং নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের দোয়া চেয়েছিলেন। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন ইয়াসা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে পূরণ করার জন্য। আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং ইসরায়েলের লোকদের সঠিক পথ দেখানোর জন্য ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পছন্দ করেন। নবী তার লোকেদের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে লোকেদের আমন্ত্রণ জানাতে শুরু করেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে বালির মূর্তির কোনো শক্তি ছিল না। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম কি কোনো অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন? হ্যাঁ, তিনি দেখিয়েছিলেন। একসময় ইসরায়েলবাসীদের খাদ্যের অভাব দেখা দেয়, কারণ সেখানে ভয়ঙ্কর খরা চলছিল। সবাই ক্ষুধার্ত ছিল। লোকেরা খরা দূর করার জন্য নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে যাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি তাদের সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং খরা দূর হয়ে যায়। সেই সময় ইসরায়েলে খুব খারাপ রাজা ও রানী ছিল। তারা বালের মূর্তি পুজো করত। নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূর্তি পুজো করতে না করে এবং আল্লাহর নিয়ম অনুসরণ করার জন্য বুঝানোর চেষ্টা করে। কিন্তু খারাপ রাজা ও রানী তার কথা শুনতে চায়নি। তারা তাকে আল্লাহর নবী মানতে অস্বীকার করে। যখন নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম তাদের বুঝাতে পারলেন না, তখন তিনি একজন যুবক রাজকুমার জেহুকে মন্দ রাজা ও তার লোকদের বিরুদ্ধে ব্যবহার করেন। জেহু মূর্তি পুজো অপছন্দ করতেন। তিনি তার লোকদের মূর্তি পুজো বন্ধ করতে বাধ্য করেছিলেন। এমনকি তিনি মূর্তি পুজো করে এরকম খারাপ লোকদের হত্যা করেন। তার সময়কালে লোকেরা আল্লাহর আইন অনুসরণ করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যুর পর ইসরায়েলের লোকেরা আবার খারাপ কাজ করতে শুরু করে। তারা খারাপের অনুসারী হয়ে যায়। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইংরেজিতে যিশু বলা হয়, তিনি আসার প্রায় 800 বছর আগে নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম মারা যান। আজকে আমাদের নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ পরের বার আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনব।
Mm-hmm.